আজ 25শে ডিসেম্বর, আমি চললাম শিয়ালদা থেকে জলপাইগুড়ি, ওখানে পিকনিক করব বলে। তো এই হচ্ছে আমাদের ট্রেন, তিস্তা তোর্ষা এক্সপ্রেস। তো আমার সিট পড়েছে A8-এ, তো একদম উইন্ডো সিট, মনের মতো যেটা আমি চাইতাম সেটাই পেলাম। এটা হচ্ছে শিয়ালদার 12 নম্বর ও 13 নম্বর প্ল্যাটফর্ম। এই সাইড হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্ম এবং এটা হচ্ছে 13 নম্বর প্ল্যাটফর্ম। এটা হচ্ছে এসি কোচ, তো আমি এসি কোচ কাটিনি এই ঠান্ডায়, আমার আছে রিজার্ভেশন। তো দেখাচ্ছি চলো, সে স্টেশনের পাশেই কিছু ফ্রুটস দোকান। এই হচ্ছে আমার S8। তো চলো তোমাদের সিটটাও দেখাচ্ছি। তো এখনও কেউ আসেনি। তো বন্ধুরা দেখতে পাচ্ছো টয়লেটও আছে, ওয়েস্টার্ন বেসিনও আছে। এই সাইডে আছে আমাদের দেশিয়া। এই হচ্ছে আমার সিট, একদম উইন্ডো সিট দেখতে পাচ্ছো এক সাইডে। এখনো লাইট দেয়নি কম্পার্টমেন্টে। তো বন্ধুরা বুঝতেই পারছো আজকে বড় দিন, তো এখান থেকে জলপাইগুড়ি পর্যন্ত যাচ্ছি। তো রাস্তায় অনেক কিছু দেখবো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আমি এখন পৌঁছলাম নৈহাটি জংশন, এখানেই আছে আমাদের সেই বড় মা। এই হচ্ছে নৈহাটি জংশন। বাজে 4:28, পৌঁছে গেলাম ব্যান্ডেল জংশন। তো বন্ধুরা এখন বাজে 5:30 সন্ধ্যা। তো আমাদের তিস্তা তোর্ষা এক্সপ্রেস পৌঁছালো নবদ্বীপ ধাম। এই হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন। তো বন্ধুরা এই হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন। এর পরের স্টেশনের নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া হোল্ড।